আজকে আমরা ম্যাট ডিজাইন সম্পর্কে জানবো। বিভিন্ন ধরনের ম্যাটের আমরা ডিজাইন শিখবো আজকে, রেগুলার, ইরেগুলার, স্টিচ এবং ফ্যান্সি ম্যাট। তো ফার্স্টে আমরা রেগুলার ম্যাট সম্পর্কে জানবো। দেখো আমরা প্রত্যেকটা ডিজাইনে না ছয় ঘর নিচ্ছি, যাতে প্রত্যেকটা ব্যবধান নিয়ে আমরা বুঝতে পারি, কারণ পার্থক্য যদি না বুঝি তাহলে আমাদের মনে রাখা কঠিন হয়ে যাবে। সো আমরা রেগুলার ডিজাইন করবো। রেগুলার করার জন্য আমাদের স্ট্রাকচারটা হবে, যেহেতু ছয় গুণ ছয় ঘরে দিচ্ছি, তো এর রেগুলার কখন হবে যখন আপ এবং ডাউনের সমান হবে। অর্থাৎ যদি আমরা সমান ভাগে ভাগ করতে হয় কত হয়, ছয়কে ভাগ করলে থ্রিটি আপ থ্রিটি ডাউন হচ্ছে। সো আমরা তিন ঘর এক দুই তিন আমরা ভাগ করে নিলাম কি বরাবর, এবং এদিকেও ভাগ করে নিলাম তিন গুণ তিন ভাগ। সো এটা হচ্ছে আমাদের সেন্টার প্যান। এখন আমাদের থ্রি আপ থ্রি ডাউন দিতে হবে, থ্রিটি আপ দিলাম এবং থ্রিটি ডাউন দিলাম। সো এটাকে ম্যাট আমরা কেন বলতেছি, কারণ এটা এই যে আপের বিষয়টা, এটা আমাদের স্কোয়ার করে এদিকে আমরা তিনটা আপ দিচ্ছি, এদিকেও তিনটা আপ দিতে হবে, এদিকে এদিকে সমান হবে, তবে এটাকে ম্যাট ডিজাইন হবে। আর যদি সিঙ্গেল হয় তাহলে এটা লিপ হয়ে যাবে। তো এখন দেখো এই এই প্রত্যেকটা ঘরকে আমরা এখন ফিল আপ করে দিলাম, ঠিক আছে। এই হচ্ছে ম্যাটের একটা পোর্শন হয়ে গেল আমাদের থ্রি আপ থ্রি ডাবল। এখন এর অপোজিটে যেহেতু একটা প্লেন ওয়েভের একটা ডেরিভেটিভ, সো আমাদের এই পাশটা ফাঁকা রাখতে হবে, এই পাশটা বড় করতে হবে। এখানেও জাস্ট সিমিলার থ্রি আপ, এদিকেও থ্রি আপ হবে, এভাবে আমাদের জেন্টে কমপ্লিট করতে হবে। সো এটা হচ্ছে একটা রেগুলার ম্যাট ডিজাইন। এখন দেখো আমরা যদি ইরেগুলার করতে চাই, ইরেগুলার কখন হবে যখন এই যে আপ এবং ডাউনটা সমান হবে না, অর্থাৎ অসমান হবে। সো ছয় ঘরকে আমরা আপ ডাউন সমান অসমান করলে কত হয়, ফোর আপ টু ডাউন। হ্যাঁ, এখন দেখো এই ডিজাইনের ক্ষেত্রে আমরা কি করবো, ফোর আপ, অর্থাৎ এখানে আপ দিলাম, এখানে ভাগ করে নিচ্ছি আমরা, এবং এদিকেও চার নিতে হবে, কারণ স্কোয়ার করে নিতে হবে। এখন দেখো ফোর আপ, এখন যদি আমরা শুরু করি আপ আপ দুই তিন চার, এদিকে চারটা নিলাম, এদিকেও চারটা, এক দুই তিন চার। সো এটা হচ্ছে আমাদের ফুল ডিজাইনটা নখ ঘুরিয়ে দিলাম, একটা পোর্শন আমাদের হয়ে গেল। এখন দেখো জাস্ট পরবর্তী দুইটা সুতার ক্ষেত্রে আমাদের কি হবে, এই বিপরীত যে কোটা আমরা এখানে ফাঁকা রাখছি, এখানে যেগুলো ফাঁকা রাখছি, এখানে সেটা আপ হবে, অর্থাৎ এখানে চারটা আপ হচ্ছে। সো দেখো এটাকে আমরা ইরেগুলার কেন বলতেছি, এই যে এই অংশটা এবং এই অংশটা, এই দুটো অসমান, এই জন্য এটাকে ইরেগুলার বলতেছি। এখন দেখো আমরা স্টিচ ম্যাট সম্পর্কে জানবো। স্টিচ ম্যাট আমরা কেন বলতেছি, স্টিচ আমরা জানি ফোর, তাতে সেটা কারোর সময় যখন ফোর হয় তা আমাদের এই ডিজাইনটা করবে এমন হবে যাতে এদের মধ্যে একটা ফোর থাকে, অর্থাৎ স্টিচ থাকে। সো আমাদের ছয় গুণ ছয় গুণ করার জন্য আমরা ভাগ করে নিচ্ছি, এটা রেগুলার স্টিচ ম্যাট করবো আমরা। সো দেখো আমাদের এইটার মধ্যে জাস্ট রেগুলার ম্যাটের সাথে স্টিচ ম্যাটটা প্রায় নেই, শুধুমাত্র স্টিচ ফল করতে হবে। অর্থাৎ এখানে যদি আমরা এটা মুছে দেই, এটা যদি মুছে দেই এবং এখানে যদি দিয়ে দেই, তাহলে এটা স্টিচ ম্যাট হয়ে যাবে। জাস্ট দেখো রেগুলার ম্যাটের ডিজাইন মধ্যে আমরা আঁকাবো, কিন্তু স্টিচ দেবো ওয়ান টু থ্রি, এদিকে আবার থ্রি টু থ্রি, কিন্তু এই মাঝে মাঝে স্টিচটা দিতে হবে, অর্থাৎ এখানে আমরা ফাঁকা রাখলাম। তো এখানে ফাঁকা রাখার দ্বারা আমাদের এখানে একটা ওয়েভ আপ হলো, অর্থাৎ এখানে একটা স্টিচ হবে। তো এখন দেখো এই সুতাটা এখানে একটা কোম্পানি হয়েছে, এবং এই বরাবর যে এই অংশের মধ্যে যেখানে শুধুমাত্র ফাঁকা ছিল, পরবর্তী অংশে শুধুমাত্র সেটাই শুধু আপ হবে, অর্থাৎ এখানে শুধুমাত্র টানা সুতাটা আপ হবে। সো এর দ্বারা আমরা দেখছি যে এই সুতা গুলোর এখানে স্টিচ হয়েছে, এটার সাথে একটা ইন্টারলেসমেন্ট হয়েছে, এবং এই সুতার এখানে একটা স্টিচ হয়েছে এবং এখানে একটা স্টিচ হয়েছে, এই জন্য একটা স্টিচ তৈরি করছে। এখন দেখো যে অপোজিট অংশগুলো জাস্ট একই ডিজাইন হবে, অর্থাৎ অন্যান্য ডিজাইন যেরকম আমাদের ম্যাট হয়। সো এখানে আপ দিচ্ছি আমরা, তিনটা আপ দিলাম, এই হচ্ছে আমাদের স্টিচ ম্যাট, অর্থাৎ এখানে আমাদের ফাঁকা থাকলো। এখন এখানে যেহেতু ফাঁকা আছে তো এই এই অংশ আবার এখানে আছে, তো এখানে একটা আপ দিলেই আমাদের স্টিচ ম্যাট হচ্ছে। তো আমাদের স্টিচ ম্যাটের বিষয়টা হচ্ছে রেগুলারের সাথে পার্থক্য হলো এই যে মাঝে একটা আমাদের স্টিচ পার্ক করতে হবে, যেটা আমাদের এখানে দেখা যাচ্ছে। আচ্ছা এখন দেখবো আমরা ফেন্সি ম্যাট, ফেন্সি বা মকলিন আমরা যাই বলি, তো মকলিনের ডিজাইনটা কিরকম হবে আমরা ফার্স্টে দেখে আসো। যে ফার্স্টে আমরা ছয় ঘরকে আমরা ভাগ করে নিয়েছি তিন ঘর তিন ঘরে। এখন দেখো শুধুমাত্র এই চারটা ছাড়া কোনা কোনায় এই 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 চারটা ছাড়া আমরা ফিল আপ করবো। হ্যাঁ দেখো এই চারটা ছাড়া ফিল আপ করলাম, এটা ফিল আপ করছি। এখন এইখানে যতগুলো ফিল আপ করছি, তো এই সেম ডিজাইন এখানে হবে, তো আমরা দিয়ে দেই কি হলো আমাদের, অর্থাৎ এই পোর্শন আর এই পোর্শন সবসময় ম্যাট ডিজাইনে একই হয়। এখন এখন হলো
এই যে এখানে যে ফাঁকাগুলো ছিল এই ফাঁকাগুলো শুধুমাত্র এখানে ফিল আপ হবে অর্থাৎ এখানে যে জিরো দেওয়া মানে ফাঁকা ছিল এখানে এগুলো শুধু আপ হবে অর্থাৎ এরকম আপ হবে কোনায় কোনায় চারটা আপ হবে এই জন্য এবং সেম ডিজাইনটা আবার এই পাশেও হবে অর্থাৎ এখানে আপ হবে এখানে আপ হবে এখানে আপ এখানে আপ এই সম্পূর্ণ কাপড়টা যদি অর্ধেক করে ভাঁজ করে দেই তো প্রত্যেকের জায়গাতে স্টিচটা পড়বে অর্থাৎ আমি যদি ভাঁজ করে দেই তো স্টিচগুলো প্রত্যেকটা জায়গায় এই ফিলারটা এসে এই ফাঁকা জায়গায় পূরণ করে দিবে তো এইভাবে আমাদের স্টিচ তৈরি হবে।